নমস্কার, বহুদিন পর আমি সীমা আবারও আপনাদের মাঝে চলে এসেছি আর্ট জাংশন ফেসবুক পেজ আয়োজিত লাইভ অনুষ্ঠান অনুরোধের আসরে। এসেছি একটি বিশেষ পর্ব নিয়ে। আমরা সবাই জানি আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসার দিন। আর এই 14ই ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় 270 খ্রিস্টাব্দের একটি ঘটনা। রোম সাম্রাজ্যের একজন উপাসক সেন্ট ভ্যালেন্টাইন, তার মৃত্যুদিন হল এই 14ই ফেব্রুয়ারি, যিনি প্রেম ও বিবাহের জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। প্রচলিত বিশ্বাসের জায়গা থেকে এই 14ই ফেব্রুয়ারি দিনটিকে আমরা ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসার দিন হিসাবে পালন করে থাকি। তো সেই বিশেষ দিনকে লক্ষ্য করেই আজ আমাদের এই বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্ব আলোকিত করবে সদ্য পরিণতি পাওয়া দুজন ভালোবাসার মানুষ। হ্যাঁ, মাত্র 2 মাস হয়েছে অর্পিতা এবং অভিষেকের প্রেম পরিণতি লাভ করেছে। তো আমরা আমাদের আর্ট জাংশন পেজে সেই সদ্য নব দম্পতিকে আজ স্বাগত জানাব, শুনব তাদের ভালোবাসার গল্প, আর অবশ্যই শুনব তাদের কণ্ঠে মন ভালো করা নানা রঙের গান। তো আমাদের আর্ট জাংশন পেজে আজ স্বাগত জানাচ্ছি অর্পিতা এবং অভিষেককে, যারা মন ভালো করা গানের সম্ভার নিয়ে আজ আমাদের মাঝে উপস্থিত হবে। তাদের আরো একটি পরিচয় আমি দিয়ে রাখি। আমাদের আর্ট জাংশন পেজের সদস্য সৌম্যব্রত ব্যানার্জি এবং শুভব্রত ব্যানার্জির দিদি ও জামাইবাবু হল সেই অভিষেক ভট্টাচার্য এবং অর্পিতা ভট্টাচার্য, যাদের গান এবং যাদের প্রেমের মিষ্টি মধুর কাহিনী শোনার জন্য আমরা আজ এখানে এই লাইভ অনুষ্ঠানে পাবো তাদেরকে আমাদের মাঝে। আর আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে মিলে আজ শুনব অর্পিতা এবং অভিষেকের কণ্ঠে মন ভালো করা নানা রঙের গান। হ্যাঁ, অর্পিতা, অভিষেক, আমি এক্ষুনি ওদেরকে আমাদের স্ক্রিনে নিয়ে নেব, জয়েন করাবো। ততক্ষণ যারা আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। অনেকগুলো বিশেষ বিশেষ দিন আমরা অতিক্রম করেছি, আমি অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি, তাই সকলকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা। আর সামনেই আসছে আমাদের হাওড়া সালকেয়ার এক ঐতিহ্যবাহী পুজো, শীতলময় স্নান যাত্রা। তো সেই দিন আগামী মঙ্গলবার, সেই বিশেষ দিন, সেই বিশেষ দিনের জন্য আগাম শুভেচ্ছা জানালাম সালকেয়াবাসীকে এবং আগত যে সকল মানুষ আমাদের এই পুজোয় সামিল থাকে তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আর আজ তো আমরা অপেক্ষা করছি অর্পিতা এবং অভিষেকের জন্য। অর্পিতাকে আমরা আগেই পেয়েছিলাম, আমরা ওর গানে মুগ্ধ হয়েছিলাম, অর্পিতার গান আমরা শুনেছি, কিন্তু আজ অর্পিতার সঙ্গে থাকবে অর্পিতার জীবনসঙ্গী অভিষেক ভট্টাচার্য। শুনব তারও কণ্ঠে নানা রঙের গান। আজ অভিষেকের সঙ্গীত জীবন সম্পর্কে জানবো, জানবো অর্পিতা এবং অভিষেকের মিষ্টি মধুর প্রেমের গল্প। হ্যাঁ, পেয়ে গেছি অর্পিতা এবং অভিষেক, তোমাদের দুজনকেই সুস্বাগতম আর্ট জাংশন পেজে। নমস্কার, কেমন আছো অর্পিতা? ভালো আছি, অনেকদিন পর আবার জাংশনে লাইভ আসতে পেরে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, আমিও বহুদিন আর্ট জাংশন পেজে অনুষ্ঠান পরিচালনা করছিলাম না, সঞ্চালনা কাজে আমি ছিলাম না, যেহেতু বাড়ি থেকে শিল্পীরা প্রোগ্রাম করে, তো আজ যেহেতু একটা বিশেষ পর্ব তাই আমি হাজির হয়েছি তোমাদের সাথে, মিষ্টি মধুর গল্প শুনবো আর শুনবো মন ভালো করা নানা রঙের গান। তো তোমার কণ্ঠে তো গান আমরা আগে শুনেছি, আজ অভিষেক আছে, তোমাদের অভিষেকের কাছ থেকে আমি সঙ্গীত জীবন সম্পর্কে অবশ্যই শুনবো। তো তার আগে তোমরা একটা যদি গান দিয়ে শুরু করো, তোমরা কি প্রথমে ডুয়েটে গাইছো নাকি একক ভাবে গাইবে? হ্যাঁ, আমরা একটা ডুয়েট সং স্টার্ট করছি, সেটা রবীন্দ্রসঙ্গীত। রবি ঠাকুরকে ছাড়া আমরা কিছু শুরু করতে পারবো না, তাই রবি ঠাকুরকে দিয়ে আমাদের গানটা শুরু। বাহ, তাহলে আগে গান দিয়ে শুরু হয়ে যাক, তারপর আমরা নানা রঙের গল্প শুনবো। Thank you.
একটু শেয়ার করে নিই সবার সাথে আমাদের। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, মানে তোমরা সবুজে সবুজ, সবুজ মন নিয়ে সবুজ রঙে একদম সুন্দর ভাবে প্রেজেন্টেশন দিচ্ছ, খুব ভালো লাগছে। তোমাদের দেখে আমার একটা মানে সেই এভারগ্রিন কাপেল আর কি, সারা জীবন এরকমই থেকো। অপেক্ষা করছিলাম আমাদের কণ্ঠ এখান থেকে ঠিক আসছে? হ্যাঁ হ্যাঁ ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, যে সকল শ্রোতা বন্ধুরা আছেন তারাও একটু বলবেন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক শুনতে পাচ্ছি। হ্যাঁ সেন্ড করে দিয়েছি, একটা মিনিট চেয়ে নেবো প্লিজ। আজকে আমরা কিছু ডুয়েট আর কিছু একক একক সঙ্গীত করব। সঙ্গীত রেখেছি একসাথে। হ্যাঁ একসাথে রেখেছি। এরপরে জানি না কিরকম দর্শকের লাগবে, সেই হিসাবে আমরা এগোবো এবং সবার কিছু যদি ইচ্ছা থাকে আমাদের কাছ থেকে শোনার নিশ্চয়ই চেষ্টা করব আমরা। হ্যাঁ আপাতত আমরা একটা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি দুজনে মিলে।
আসলে ভালোবাসার দিন, আর প্রেম ভালোবাসা মানেই আমরা বুঝি রবি ঠাকুর। তো সেই রবি ঠাকুরের গান দিয়ে তোমরা অনুষ্ঠান শুরু করলে, ভীষণ ভালো লাগলো, মানে মনটা একদম সেই ভালোবাসার ছোঁয়ায় যেন ভরে গেল। তোমাদের দেখেও ভীষণ ভালোবাসার কথাই মনে পড়ছে। তো তোমাদের কাছ থেকে গান তো আমরা অনেক শুনবো, তার আগে ছোট্ট করে একটু জানি তোমাদের মিষ্টিমধুর প্রেমের গল্পটা, মানে কত বছরের প্রেম তোমাদের মানে অবশেষে পরিণয় পেয়েছে আর কি, যদি এটা একটু জানো, ছোট্ট করে যদি একটু বলো আমাদেরকে। আসলে আমরা ভালোবাসার দিন উদযাপন করছি, পালন করছি, তো সেখানে ভালোবাসা যদি ছোট্ট একটু কাহিনী আমরা শুনতে পাই, গান তো অবশ্যই শুনবো। সবটাই সঙ্গীত। আমি কলকাতায় চাকরি সূত্রে চলে আসার পর, আগরতলা ত্রিপুরার ছেলে আমি, মানে ওখানে স্কুলিং এন্ড এভরিথিং, চাকরি সূত্রে চলে আসার পর বহুদিন পরে মনে হলো ছোট গায়ে গান বাজনা। আমার কথা শোনা যাচ্ছে তো? তার একটু জোরে বলতে হবে। শোনা যাচ্ছে, তবে মাঝে মাঝে কিন্তু সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, যদি অন্য কেউ জানায় খুব ভালো হবে, কারণ আমার কাছে মাঝে মাঝে একটু আপ ডাউন করছে, সাউন্ডটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে, আবার যখন শোনা যাচ্ছে কিন্তু আচ্ছা ক্লিয়ার আচ্ছা, শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ, তা যা বলছিলাম, তা 2016 সালে গান শিখতে আসি শ্রীযুক্ত তপন বসুর কাছে গানরঞ্জনীতে। ঠিক কাকতালীয় ভাবেই বলুক আর কি, সংযোগ বলে নাকি, ঠিক ঠিক সেই সেরকম ভাবে তখনই গানের তাগিদ শুরু হয় অর্পিতার পরিবারে, অর্পিতার মা। না না, আমার আগে থেকেই তাগিদ ছিল, তাগিদ তখন শুরু হয়নি, তবে মানে গান শেখার হয় না, আস্তে আস্তে আরেকটু বড় হতে চাই, আরেকটু বেশি শিখতে চাই, আর একদম সেই ক্ষেত্রে সেই সূত্রে আমি একটা কম্পিটিশনের মাধ্যম থেকে আমি শ্রী তপন বসুকে খুঁজে পাই। দি হান্ট বলে একটি কম্পিটিশন হয়েছিল, সেখান থেকে গানের অনুষ্ঠান থেকেই আমি তাকে খুঁজে পাই, আমাদের গুরুজি দুজনের। তো সেখানেই একসাথে এক সময় থেকে আমরা গান শেখা শুরু করি। তো সেই গানের সূত্রে আমরা গান করি, অনুষ্ঠান করি, তার মধ্যে আমরা অ্যাঙ্কারিং করি একসাথে, এবং মানে বাহ, আমাদের যে সংস্থা রাগরঞ্জনী মিডিয়া এন্টারটেইনমেন্টের যে সংস্থাটা ছিল, তার মধ্যে আমরা সবাই মিলেই একাত্ম হয়ে গানটা করছিলাম। তো গান করছিলাম এবং সমস্ত ভাবে ওর মধ্যে জড়িত ছিলাম সবাই। তো তার মধ্যে থেকে আস্তে আস্তে মানে আমরা বোঝাই বোঝাই একসাথে যাচ্ছে যাওয়ার পথটা বেছে নিই। তোমাদের সঙ্গীতময় জীবনী, এই সঙ্গীতই তোমাদেরকে এক করেছে। বা ভীষণ ভালো লাগলো, আসলে গানে গানেই তোমরা তোমাদের জীবনটা যে শেষ পর্যন্ত বয়ে নিয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। খুব ভালো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের সবে নতুন জীবন শুরু হয়েছে, 2-2.5 মাস হয়তো হয়েছে, বাকি জীবন তোমরা এভাবে এগিয়ে হ্যাঁ চলো, সেই শুভকামনা আমার পক্ষ থেকে রইল। হ্যাঁ, তো প্রচুর কমেন্টস এসেছে, অনেক আমি অনেক কমেন্টস ধন্যবাদ। তো পড়বো, তার আগে আর একটা গান শুনে নি। হ্যাঁ, কমেন্টসে কেউ কি কিছু সাউন্ড নিয়ে কিছু বলছে, হয়তো আমরা আচ্ছা, দেখতে হ্যাঁ, পাচ্ছি সাউন্ড নিয়ে সংযোগ কিছু ফেল একটা শুরু হয়ে গেল, বলেছে, তার আগে কিছু বলেছে। সাউন্ড ঠিক আসছে, গল্পের যে পার্ট গুলো শোনাতে চাইছো না, ওগুলো ওগুলো ড্রপ হচ্ছে সাউন্ড। দারুণ দারুণ আমি বলেছো, আমি অনেক অনেক আমি নিজে কি দেখতে ধন্যবাদ। পারলাম, আমি দেখতে পাচ্ছি না। এইটা এইটা ওর বোন। আচ্ছা, তো এভাবেই সবাই সাথে থাকুন। আচ্ছা, রিমন রজত ঘোষ বলছে, হ্যাঁ মাঝে মাঝে শোনা যাচ্ছে না, আমি যে প্রবলেমটা বলছি, তাহলে সবারই এই প্রবলেমটা একটু হচ্ছে, তার মানে নেট আচ্ছা, প্রবলেমের জন্য হয়তো হচ্ছে। আচ্ছা, গলা পবিত্র ভালো মনের মানুষ আসছে না বলছে, বলছে, ওদের গলা ভালো আসছে না। অর্পণ দেয়াসি বলছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ, সেভাবে সাথে থাকুন। মৌসুমী দেব বর্মা বলছে, আহা আহা আহা, অসাধারণ, সত্যি তাই, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি। মৌসুমী ব্যানার্জি, মৌসুমী দি বলছে, আমার মেয়ে ও জামাইকে অনেক আদর ও ভালোবাসা। আচ্ছা, চঞ্চল দা, চঞ্চল কুমার ভক্ত, তিনি বলছেন, 1 নম্বর গান একটা রবীন্দ্রসঙ্গীত মানে তার সাথে জড়িয়ে আছে হাজারো পুরানো স্মৃতি, শিল্পীর গানের সাথে সাথে স্মৃতিগুলো রোমন্থন করে চলেছি, সবুজ মনে সবুজ বেশে, দারুণ দারুণ, প্রেম এসেছিল নীরবে নিভৃতে, এখন গানে গানে তার প্রকাশ, গান জাগরণে যাই বিভাবরী। দারুণ দারুণ বর্ণনা, আজকের পরিবেশ, আজকের গান, গায়কী, সবকিছু নিয়ে অসাধারণ একটা বর্ণনা আমরা পেলাম, খুব সুন্দর একটা কমেন্ট। আমরা এরকম আরো অনেক ভালো ভালো অনেক কমেন্ট ধন্যবাদ পেয়েছি। সবাইকে, ধন্যবাদ জানাই।
হ্যাঁ, তাহলে আমরা এবার কি গান শুনছি? এবারও কি ডুয়েটে? আমি একটা কাজ করি, সোলো গানের সময় মাইক্রোফোনটা কাছে আনি, একটা সোলো গান করা হোক, দেখি যদি কিছু ভালো হয়। আমি একক কণ্ঠের সময় অর্পিতার কাছে আনছি মোবাইলটা, তাতে যদি একটু ভালোভাবে শোনা যায় চেষ্টা করছি, চেষ্টা করছি। আমি আনতে পারি কি গান শোনো তো? না না, শোনো, সোলো করবো তো, তাহলে এবার হয়তো কিছুটা ভালো আসবে, অনেকটা কাছে মাইক্রোফোনটা আনা হয়েছে, সাউন্ডটার জন্য ভিডিওটা একটু ডিস্টার্ব হলো, কিন্তু এখনো পর্যন্ত সাউন্ড কিন্তু ভীষণ সুন্দর আছে। শিল্পীর কাছে ক্যামেরা যাক। শোনা না গেলে অবশ্যই কমেন্টে। ঘরেতে ভ্রমণ গেল ঘরি, ঘরেতে ভ্রমণ আমারে কার কথা সে যাই শুনে, ঘরেতে ভ্রমণ হ্যাঁ, যেটা বলি, এটা সম্ভবত নেট প্রবলেম হচ্ছে, তোমাদের সাউন্ড মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একদম স্টপ হয়ে যাচ্ছে, এটা সকলেই বলছে, গান আটকে যাচ্ছে, সম্ভবত এটা নেট প্রবলেমের জন্যই আচ্ছা, হচ্ছে। সাউন্ড কিন্তু আমরা এমনি কি একে বেশ অপরকে মিউট জোরেই করে আছে। মিউট করে ট্রাই করতে পারি? আচ্ছা, মানে যখন ড্রপ হচ্ছে একেবারে ড্রপ হয়ে যাচ্ছে, তাই তো? আমরা হ্যাঁ, যখন মানে গানটা গানটা গাইছি মাঝে মাঝে আপনার হঠাৎ দিকটা করে, মিউট আছে তো? না এদিকে তো মিউট করা নেই। হ্যাঁ, মিউটটা করলে আচ্ছা, মানে হয় না, মিউট করলে এটা বোধহয়, করে কি করে, আমরাও কি করে মিউট করবো, কথা বলছেন, আমরা হ্যাঁ, আমরা কোথায় মিউট করবো? ফেসবুক লাইভে কি মিউটের অপশনটা ও থাকে? আচ্ছা, থাকে এখানে না মিউট অপশনটা নেই, এটাই হচ্ছে কথা, মিউট অপশনটাই কিন্তু নেই।
সেটাই প্রবলেম হচ্ছে। আচ্ছা তবে গান গান থাকে কি হয় সেখান থেকে বলুন। হ্যাঁ এই নেট প্রবলেমটা হয়, এটা মাঝে মাঝে একটু সাউন্ডের প্রবলেম, এটা কিন্তু আমাদের বারবারই ফেস করতে হয়। তবে এটা বলছি যে গান কিন্তু ভীষণ সুন্দর লেগেছে সকলের, ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস এসেছে, অনেক অনেক কমেন্টস এসেছে, তার মধ্যে সকলেই মানে একটু শুনতে অসুবিধা হচ্ছে বলে সেই ডিস্টার্বটুকু মেনে নিতে পারছে না, এত সুন্দর গান। চঞ্চল কুমার ভক্ত দাদা বলছেন, 2 নম্বর গান, সঙ্গীত হলো ভালোবাসার এক অনন্য রূপ, আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সুতরাং আসুন সঙ্গীতকে ভালোবেসে শিল্পীর সাথে আজ ও কাল ভালোবাসা দিবসটাকে উদযাপন করি, গান ঘরেতে ভ্রমণেরও গুনগুনিয়ে। রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত যেটুকু শুনছি তা অসাধারণ। যেটাই বলছিলাম যে গান যেটুকুই শুনছে হৃদয় যে ভরে উঠছে সেই ভালোবাসার গান, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। একদম তাই, ঘরেতে ভ্রমর এসেছিল গুনগুনিয়ে, সেই গুনগুন করে একদম পরিণয়ে পরিণত করে দিয়ে গেছে। খুব ভালো লাগছে মৌসুমী ব্যানার্জি, মৌসুমীদি বলছে কথা শুনতে পাচ্ছি গান অসুবিধা হচ্ছে। আর তোমাদের দেখে সকলের খুব ভালো লাগছে সে কথা অনেকেই জানি। কাছে আছে এখন আমি আর কি রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গান চেষ্টা করছি, যদি দেখি সাউন্ডটা ধীরে ধীরে যদি ভালো হয়। ভালোবাসার জয় হবে তাই তো। সুখী বহে গেল বেলা, শুভাষে খেলা গিয়া, ভালো লাগে সুখী বহে গেল বেলা, শুভাষে খেলা গিয়া, ভালো লাগে সুখী প্রাণে কেন নাহি লাগে সুখী বহে গেল বেলা, শুধু আসি লাগে সুখী বহে গেল বেলা। কবে আর হবে থাকিতে জীবন, আঁখিতে আঁখিতে মুদির মিলন, কবে আর হবে থাকিতে জীবন, আঁখিতে আঁখিতে মুদির মিলন, মধুর হুতাশে দহন, মধুর হুতাশে মধুর দহন, নিখিল বয়ন রাঙ্গে সখী ভুলে গেল বেলা, শুধু ভালো লাগে সখী শনি শাসো আতুলি উঠিবে
আশা নিরাশায় মরালো জুটিবে উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় মরালো জুটিবে মনের আলো কপলে ফুটিবে স্মরণ রাগে অপূর্ব অপূর্ব তোমার গায়কি, তোমার গায়কি প্রথমবার এইভাবে শুনলাম, মানে আগে তো ডুয়েটে গাইলে, এই আলাদা করে শোনার পর বোঝা গেল তোমার গায়কি অসাধারণ। অর্পিতার তো অসাধারণ গায়কি, সে আমরা শুনেছি, মুগ্ধ হয়েছি, আজ তোমার গানে মুগ্ধ হলাম, ভীষণ ভীষণ সুন্দর। অজিত ঘোষ বলছে গান খুব সুন্দর হয়েছে, আর সুদীপ পালুই বলছে আর একটা গান শুনতে চায়। হ্যাঁ, গান তো চলতেই থাকবে, আপনারা সাথে থাকুন, অবশ্যই আরো অনেক অনেক গান শুনতে পাবেন। রিজু নাথ বলছে আহা আহা, প্রথমবার এফবি লাইভে গান শুনছি কারোর এতক্ষণ ধরে, সবে তো শুরু হলো, একটা ঘন্টা আমরা এইভাবে গানে গল্পে থাকবো, সাথে থাকুন। চঞ্চল কর ভক্ত চঞ্চল দা বলছে 3 নম্বর গান অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটা চিহ্ন, লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে দর্শকরা প্রমাণ করেছে তারা ভালোবাসে শিল্পীকে, তারা ভালোবাসে তানকে, তারা ভালোবাসে গানকে, গান রবীন্দ্রসঙ্গীত চলছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, এইভাবে সাথে থাকুন। হ্যাঁ, শুভঙ্কর চৌধুরী বলছে দারুণ। সুস্মিতা ব্যানার্জি বলছে কি কে প্রথম ভালোবেসেছি চাই, এই গানটা শুনতে চাই। চঞ্চল কোন ভক্ত দাদা বলছে ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড আপ ডাউন করছে। হ্যাঁ, তবে একটা কথা বলি, হারমোনিয়ামের আওয়াজ কিন্তু এলে একটু নেটে প্রবলেম হয়, সাউন্ডের একটু প্রবলেম হয়, তো হারমোনিয়ামটা যদি একটু স্লো, মানে একটু আস্তে বাজানো যায়, হারমোনিয়ামের আওয়াজ যখনই আসে না তখন কিন্তু নেটের একটু প্রবলেম হয়, এই সাউন্ড যে ডিস্টার্বটা হচ্ছে, হ্যাঁ এটা একটু হয়। আচ্ছা, তার আগে একটু বলি, আমি তো অর্পিতার সঙ্গীত জীবন সম্পর্কে জেনেছি, যদি অভিষেকের সঙ্গীত জীবন সম্পর্কে একটু ছোট্ট করে জানতে পারি। এত সুন্দর যার গায়কী, মানে যে এত সুন্দর গান শুনি আমাদের মনটাকে ভালো করে দিল, তো তার সঙ্গীত জীবন সম্পর্কে যদি ছোট্ট করে একটু জানা যায়। অনেক আশীর্বাদ আছে, আমার মায়ের কণ্ঠ সঙ্গীতের ভালো, সেখান থেকে আমার গানের কণ্ঠ আসা, আমার ঠাকুমার কীর্তন মনসামঙ্গল পাস্ট হিস্ট্রি আছে, সেখান থেকে ব্লাডে আসা, ছোটবেলা শুরু হওয়া মামির কাছে, তাপসী চৌধুরী আগরতলা বিখ্যাত শিল্পী, এখানে যার সুমতি চট্টোপাধ্যায়ের সাথে অ্যালবাম আছে, এবং তিনি আবার পরবর্তীকালে আমাদের গুরু তপন বসুর ছাত্রী কাছে, মামির কাছে গান শেখা শুরু করে, তারপরে বিশ্ববিনা রীতা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন গান শেখা, রবি ঠাকুরের গান শেখা, সেটা সে অনেক বছর, 10-12-15 বছর গান শেখা, তারপর যেভাবে বলা কলকাতায় চলে আসা, এবং তার পরের ধাপের গান তপন বসু স্যার কাছে আসা, খুবই মানে বাই ফরচুন বাই ব্লাক আমার এখানে আসা, এবং সেখানে বিগত 7-8 বছর ধরে গান শেখা হচ্ছে। তো বাংলা গান এবং এস ডি বর্মনের গান অফ লেট আমি আমার সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছি, ছোটবেলার শিক্ষা পুরোটাই রবি ঠাকুরের গান, তার সাথে গীতি যে সব সকল গান, সেখানে আমার শহর আগরতলা তথা তারপরে বড় শহর কলকাতা দুটো বিশাল অবদান আছে, কারণ সাংগীতিক যে পরিবেশটা আমি পেয়েছি তার কারণেই গানের প্রতি আমার ভালোবাসাটা জন্মেছে। এবং ইতিমধ্যে মাঝখানে কলেজে ব্যান্ড গঠন করি, আমার ট্রায়োলজিক্যাল ব্রাদার্স নামে আমার একটি ব্যান্ড আছে, সেখানে নিজস্ব গান হিন্দি এবং বাংলা গান নিজস্ব গান সুর করে বার করে এবং রিলিজ হয়, সেখানে গানের চর্চা হয়েছে, সেখানে বলতে পারেন মিউজিক্যাল ব্রেনটা আমার একটু খুলেছে, যতটাই অল্প বিস্তর চেষ্টা, অল্প বিস্তর কি বেশি সেটা তো আমরা শুনতে পাচ্ছি, শুনে বুঝতেই পারছি, এবং মানে তুমি সঙ্গীতই তোমার জীবন বোঝাই যাচ্ছে, গান নিয়েই তোমার সময়টা বেশি কাটে, তাই তো? আর গানে গানেই তোমাদের পরিণয় হয়েছে, মানে সেই সঙ্গীত দিয়ে,
মানে সঙ্গীতময় তোমার জীবন সেটা পরিষ্কার বোঝা গেল। সত্যি খুব ভালো লাগলো। তুমি রবীন্দ্রসঙ্গীত দীর্ঘ বছর শিখেছো, মানে রবীন্দ্রসঙ্গীত বোধহয় মূলত তুমি বেশি ভালো করো, তাই তো? আর তপন বসু মানে শ্রদ্ধেয় আপনাদের, তোমাদের যে তপন বসু যে শ্রদ্ধেয় শিল্পী যার কাছে তোমরা অর্পিতা গান শিখতে, তুমিও গান শিখতে, তো সেখানে তো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানও তোমরা শিখেছো, সে কথা অর্পিতা আগে জানিয়েছে আমাদের। হ্যাঁ, তো আমরা আজকে আমরা এই সদ্য আর কি তোমাদেরকে একটা অনুরোধ আমি করি, অন্তত অনেক অনুরোধ এসেছে, প্রচুর কমেন্টস আসছে, মানে অত কমেন্টস পড়তে গেলে হয়তো আমাদের গান কম শোনা হবে, তাই যে সকল শ্রোতা বন্ধুরা আছেন আপনারা কমেন্টস করছেন, ভীষণ মুগ্ধ হচ্ছি আমরা। আপনারা যে ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রাম, আমাদেরও ভীষণ জেনে খুব ভালো লাগছে, তো আপনারা সাথে থাকুন, এভাবে কমেন্টস করতে থাকুন, অবশ্যই কমেন্টস পরে পড়বো, হয়তো এই মুহূর্তে সব পড়া সম্ভব হবে না, তবে আমার কাছ থেকে একটা অনুরোধ আমি তোমাদেরকে করতে পারি গানের। আমি পার্টিকুলার কোনো গানের কথা বলছি না, আমরা যেহেতু সদ্য ভারত ভারত রত্ন আমরা সুর সম্রাজ্ঞী শ্রদ্ধা লতা মঙ্গেশকরকে হারিয়েছি, তো আমরা তো লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায় প্রচুর ডুয়েটে গান শুনেছি, তো সেই গানের কোনো যদি সেরকম ডুয়েটের কোনো একটা গান তোমরা শোনাতে পারো খুব ভালো লাগবে। আমরা তাহলে লতা মঙ্গেশকরকেও আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে পারবো, তো সেরকম কোনো গান, ঠিক আছে পরে গাইবে, আপাতত তোমরা কি গান শোনাচ্ছ? এই গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম স্কুল আমাদের গুরু তপন বসুর কাছে শেখা গানটি শুরু করো। সুদীপ পালু একটা গানের রিকোয়েস্ট করেছে, তিমিও অবগুণ্ঠনে তা হলে ভালো হয়। আচ্ছা, অজিত ঘোষ বলছে গান শুনে খুব আনন্দ পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ সেটা হলে খুব ভালো হয়, তাহলে আমরা অনেকগুলো গান শুনতে পাবো। আমি দুটো লাইন ওনার জন্য শোনাচ্ছি আর তারপর ডুয়েট একটু শুনছি, উনি বললেন তাই ঠিক আছে। তারপরে আমরা ওর সচেতন হয় সেম স্কেলে ঢুকে যাই। যদিও বর্ষার গান মাঝে মাঝে বৃষ্টি হয়েই থাকে, বদন তব ঢাকি তিমির অবগুণে, বদন তব ঢাকি কে তুমি, কে তুমি, কে তুমি মঙ্গলে, এইটুকুই এখন আমরা আমাদের মুগ্ধ হলাম, এটুকুতেই কিন্তু মুগ্ধ হলাম। হ্যাঁ, এটা এই গানটা রিকোয়েস্ট জানিয়েছিল সুদীপ পালুই, আশা করি ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই আপনি জানান আর এভাবে সাথে থাকুন। হ্যাঁ, সুদীপ পালুই বলছে তিমির অবগুণ্ঠনে শোনাবার জন্য ধন্যবাদ। ও সজন ভাই তোমার মতো সুজন কজন আছে,
সুজন হাই তোমার মতো সুজন কত নাচি, তোমার আলোয় পতঙ্গের মতো, তোমার আলোয় পতঙ্গে পড়ে সবাই ভুলে পাশে, ও সুজন হাই তোমার মতো সুজন কত নাচি। এই যে আমি সুখে ছিলাম সে সুখ আমার হইল না, এই যে আমি সুখে ছিলাম শিশু আমার আর শুইল না, যাও আমার এক মন ছিল তাও তোমার দয়ায় আর রইল না, এই যে আমি সুখে ছিলাম শিশু আমার আর শুইল না, যাও আমার এক মন ছিল তাও তোমার দয়ায় আর রইল না, আমার কাছে তোমার মতো সুজন কত, তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মনে বাজে, তোমার মতো ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, তবে একটু প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে, ডিস্টার্ব একটু হচ্ছে নেটের প্রবলেম। হ্যাঁ, সেই জন্য চঞ্চল দা লিখেছে পাঁচ নম্বর গান ডুয়েট চলছে, সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, সৌরভ মিত্র লিখেছে, ওয়াহ দারুন, অ্যাজ ইউজুয়াল দুজনকেই একসাথে ভালো লাগছে, সরি তোদের বিয়ের দিন উপস্থিত হতে পারলাম না, কিন্তু অল দা বেস্ট ফর ইওর ফিউচার, এরকম ভাবে দুজনে একসাথে এগিয়ে যাও। মানে বিয়ের দিন আসতে পারেনি বলে আজ সেটা কিন্তু জানিয়ে দিল, খুব ভালো লাগলো, যাক আমাদের অনুষ্ঠানে জানানো হলো বলে আমরাও জানতে পারলাম। অজিত ঘোষ অনেকগুলো দারুণ স্টিকার কমেন্ট করেছে। আচ্ছা সৌম্যব্রত ব্যানার্জি, সৌম্য কি বলছে, বলছে ফাটাফাটি হচ্ছে যে।
আর দীপিতা ভট্টাচার্য বলছে বাহ, অজিত ঘোষ বলছে খুব ভালো। হ্যাঁ একদম, আমরা কিছু আধুনিক গানে ঢুকছি, এগুলো একদম মানে সিনেমার গান, এবং সাথে লতা মঙ্গেশকর জির ট্রিবিউট, আর তার সাথে ডুয়েট কে প্রথম কাছে এসেছে মানা যায় না, লতা মঙ্গেশকর রিকোয়েস্ট করে এই গানটা রিকোয়েস্ট ছিল, চেষ্টা করি, খুব কঠিন গান, চেষ্টা করছি, শুরু কর। সুদীপ আলুই বলছে অসাধারণ একটা অনুষ্ঠান শুনলাম, খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ মৌসুমী দিকে, ওনার জন্য এই অনুষ্ঠান শুনলাম। আচ্ছা এই অনুষ্ঠানের জন্য মৌসুমী দিকে ধন্যবাদ জানিয়েছে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের আর্যাঞ্চলের পক্ষ থেকে। সাথে থাকুন, শুনতে থাকুন অর্পিতা এবং অভিষেকের ডুয়েট গান, শুরু করো। হ্যাঁ খুব ভালো একটা কমেন্ট এসেছে, আমি একটু পড়ি। মমতা ব্যানার্জি সম্ভবত অর্পিতার মা, এত সুন্দর গান শুনছি, খুব ভালো লাগছে, কিন্তু সাউন্ড প্রবলেম, পুরো আনন্দটা নিতে পারছি না। একদম তাই, সত্যি তাই, পরিষ্কার করে যদি গানটা আমরা না শুনতে পাই, তো গানের যে রসদটা, যে অনুভূতিটা, সেটা বোধহয় কোথাও একটা বাধা দেয়। আসলে নেট প্রবলেমে কিছু করার থাকে না, এই নেট অনুষ্ঠান অনলাইন অনুষ্ঠানে স্টেশনে যদি রেকর্ডিংটা পরিষ্কার শোনা যায়, দেখা যাক, চেষ্টা করি আমরা, কিছু করার নেই। হ্যাঁ তোমরা শুরু করো, তোমাদের গান শোনার জন্য অভিরাম, যদি ভয়েসটা কাছে আসে। দেখেছি কে আগে, কি দিয়েছি তারা, অনুরাগে কে দিশাহারা, কে পৃথক মন জাগানো সুখে গেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কথা দিয়েছি, আমি করেছি, এত চাওয়া
কি অনুভবে কি গান গাওয়া তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি ছুটি পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। ভীষণ ভীষণ সুন্দর একটি গান, খুব সুন্দর মিষ্টি হবে তোমরা শোনালে, সত্যি খুব খুব ভালো লাগলো, মানে এত ভালো লাগলো তোমাদের দেখতে যেমন ভালো লাগছে, তুমি তোমাদের মানে কণ্ঠ থেকে গানটা যেভাবে বেরিয়ে এলো সেটা সব মিলে একটা অসাধারণ পারফরমেন্স দেখলাম, আমরা দেখলাম এবং শুনলাম, ভীষণ ভীষণ সুন্দর। তো আমরা পরবর্তী গান শুনবো, তোমাদের এই কে প্রথম কাছে এসেছে সেসব গল্প আজ নাই বা শুনলাম, পরবর্তী গান কি গান শুনছি? আমরা আরেকটি ডুয়েট সং করছি, এটাও একটি সিনেমার গান। আচ্ছা, এবার লতাজি থেকে এবার আশা ভোঁসলে জি এবং কিশোর কুমার, কিশোর কুমার একটি গান চেষ্টা করছি। চেষ্টা করছি এই এই সেট আপে হারমোনিয়ামটা কন্ট্রোল করতে হচ্ছে স্বাভাবিক থেকে, এটা একটু অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করবো যে একটু আমাদের সাথে কোপ আপ করতে, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, থাকে প্রবলেম থাকে সবাই সেই ডিস্টার্বটাকে মেনে নিয়ে কিন্তু তোমাদের গানে মুগ্ধ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, বিশাল ব্যাপার। যদি হই চোর কাটা হই শরীর ভাজে দুষ্ট যে হয় যদি হই কাকন তোমার ওই হাতে যেও আমায় চাও না যে যদি হই চোর কাটা হই শরীর ভাজে দুষ্ট জি হই যদি হই কাপড় তোমার ওই হাতে যেও আমায় চাও না যে যদি হই চোর কাটা হই শরীর ভাজে দারুণ গান। তুমি যে কি করো জানাতন করছো আমায় তুমি বড় যাও কি তুমি ভুল হয়ে যাও সন্তানি দুষ্ট যে হয়ে মাস্ত তাই সাজে যদি হই কখন তোমার ওই হাতে আমায় চাও না যে যদি হই চোর কাটা হই শরীর ভাজে তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি যদি হই কাজল তোমার ওই চোখে আমার
চোর কাটা ওই শাড়ির ভাজে ওই কাপড় তোমার ওই হাতে চেয়ে আমায় যাও না যে যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। ভীষণ ভীষণ সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের গান, ভীষণ ভীষণ ভালো লাগলো সত্যি। হ্যাঁ নন্দিতা মিত্র, নন্দিতা দি বলছে দারুণ। চঞ্চলদা বলছে মৌসুমী দিকে গান তার স্বপ্ন, গানেতেই থাকে মগ্ন, রাত্রি ভোর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাদের নিয়ে স্বপ্ন দেখে তারা সকলে জানত কারণ এটাই যে মৌসুমীদের প্রান্ত। আচ্ছা গান যদি ওই চোর কাটা হই শাড়ির ভাজে অভিভূত উঁচু মানের শিল্পীদ্বয়কে জানাই শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ দাদা, সত্যি এভাবে বর্ণনা করলে সত্যি সকলে ভীষণ ভালো লাগে। সত্যি উচ্চমানের শিল্পী ওরা, ওদের গায়কি, ওদের কণ্ঠ, ওদের সবকিছু অসাধারণ। আজ ওদের সত্যি সবকিছু মিলে আমরা ভীষণ সুন্দরভাবে পাচ্ছি, শুধু নেটটা আমাদের একটু প্রবলেম করে দিচ্ছে, ডিস্টার্ব করছে, গানের সুর হয়তো সেইভাবে পরিষ্কার ভাবে সকলের কানে গিয়ে পৌঁছচ্ছে না, কিন্তু যেটুকুই ডিস্টার্ব করুক না কেন তার মধ্য দিয়ে সবাই বুঝতে পারছে তোমাদের গায়কি, তোমাদের সুরেলা কণ্ঠ সকলের মনকে কিন্তু ভরিয়ে তুলছে। তাই তো গানের রিকোয়েস্ট আসতেই থাকছে। একটা হিন্দি গানের রিকোয়েস্ট ছিল একদম প্রথম দিকে, আমি পরে রিকোয়েস্টটা দেখে পড়ছি, তার আগে তোমরা এবার কি গান শোনাচ্ছো বল। আমি কিছু বলতে চাই, একদম একদম অবশ্যই বলো। যেটা বলি যে ও ত্রিপুরা থেকে, ও ত্রিপুরার মাটি থেকে, মানে ত্রিপুরার মাটিতে জন্ম এবং সেখানে আমরা প্রিন্স অফ আগরতলা স্যার এস ডি বর্মনের গান শুনে থাকি, তো আমি ওকে রিকোয়েস্ট আমি করতে চাই যে ও কিছু যদি হিন্দি গান এস ডি বর্মনের একটু সবাইকে শোনায়, আশা করি ভীষণ ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। আর আমরা তো আজকে ভালোবাসার দিন উদযাপন করছি, তো সেই ভালোবাসার দিনে যে দুই ভালোবাসার মানুষ রয়েছে, এক ভালোবাসার মানুষ আর এক ভালোবাসার মানুষকে রিকোয়েস্ট করছে এবং তার রিকোয়েস্টে আমরা একটা হিন্দি গান শুনবো। ভীষণ ভীষণ ভালো লাগছে তোমার তোমার অনুরোধে আমরা একটা তাহলে হিন্দি গান শুনছি অভিষেকের কণ্ঠে। শচীন কর্তার গানে আমি বাংলা গান এবং হিন্দি গান দুটোই রিপ্রেজেন্ট করি এবং আমাকে আইডেন্টিফাই মাইসেলফ যে আমি ত্রিপুরার ছেলে, শচীন কর্তার গান নিয়ে এগোবো। তো বাংলা গান মাথায় ছিল, হঠাৎ করে হিন্দি গানের কথা বললো, একটু ভাবতে হচ্ছে। হিন্দি গান এই যে মানে সুরে কিশোর কুমারের গাওয়া একটি বিখ্যাত গান, গাইতে আমি এস ডি বর্মনের বাংলা গানে যাবো। আমাদের কাছে সময় কতটা আছে, সময় কতটা আছে আমাদের সময়? হ্যাঁ আমরা 8:53 বাজে, ঠিক আছে, আমরা কিন্তু এত তাড়াতাড়ি ছাড়বো না, দু তিনটে গান আমরা আরো শুনবো, কারণ আমরা নেট প্রবলেমের জন্য অনেকটা সময় কথা বলে নষ্ট করেছি, তো আরো দু তিনটে গান আমরা শুনবো। হ্যাঁ অভিজিৎ দেব একটা কমেন্ট করেছে, বলছে ভালো হচ্ছে অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটি ব্যানার্জি স্টুডিওতে হতে হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। হ্যাঁ একদম, দায় স্টুডিওতে হলে নেট প্রবলেমে মানে এটা হতো না, গানগুলো আরো ভালোভাবে শুনতে পারতাম। আর মমতা ব্যানার্জি মানে তোমার মা বলছে আজকে পরিচালিকা দিদিকে খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। ঠিক আছে আমরা তাহলে তোমার কণ্ঠে সঞ্চিত কর্তার গান শুনছি, তাই তো, হিন্দি একটি গান। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं इस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया तेरी ही यादों में ज्यादा, तेरे सवालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार,
इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार सांसों की सरगम धड़कन की वीणा सपनों की गीतांजलि मन की गली में महके जो हरदम ऐसी जुदी की कली तू छोटा सफर हो लंबा सफर हो सुनी डगर होया मेला या तो आए मन हो जाए भीड़ के बीच अकेला हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार हाँ इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें অসাধারণ অসাধারণ। হ্যাঁ অর্পিতা রিকোয়েস্ট, একটা সুন্দর গান শুনতে পেলাম, আশা করি অর্পিতাও মুগ্ধ হয়েছে পাশে থেকে। আচ্ছা মৌসুমীদি একটা ঘোষণা করেছে, বলেছে আজ 9:30 পর্যন্ত মানে 1.5 ঘন্টা লাইভ হবে। চঞ্চলদা বলছে 4 নম্বর গান শচীন কর্তার গান চলছে সীমাকে, করোনার বেদনা যেন ভাই ভাই, তা বলে করোনা পায়ে নয় বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধরে অধর ছুঁয়ে সুখের সুনীল রাত, লাইভ অনুষ্ঠান চলছে সীমাদেবের মন কি বাত। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ মৌসুমী দেব বলছে বাহ বাহ দারুণ। আর তাপসী চক্রবর্তী বলছে খুব ভালো লাগছে রে অভিষেক। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, এভাবে সুন্দর সুন্দর মতামত জানাচ্ছেন। আজ প্রচুর মতামত আসছে, আমরা সব মতামত তো পড়ে উঠতে পারছি না, অবশ্যই পরে পড়ব, তবে সুন্দর সুন্দর গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি, তো তাই সকলে সুন্দর সুন্দর গান শুনতে চাইছি, কথা কম গান বেশি হোক আজকে। আর বলি এই যে খুব সুন্দর একটা গান শোনালে, দুজনে মিলে যে সুন্দর একটা জীবন তোমরা অতিবাহিত করতে চলেছো, তোমাদের এই সুন্দর সুন্দর গান চয়েসের মধ্য দিয়ে বেশ ভালো বোঝা যাচ্ছে তোমাদের মিষ্টি মধুর প্রেমের মিষ্টি মধুর কাহিনীর যে গানগুলো তোমরা বেছেছো, তো খুব ভালো লাগছে যে তোমরা সত্যি একটা সুন্দর জীবন যে অতিবাহিত করবে, ভবিষ্যৎ তোমাদের জীবন যে গানে গানে ভরে থাকবে বেশ বোঝা যাচ্ছে। আচ্ছা সুস্মিতা ব্যানার্জি বলছে আমাদেরও খাই খাই বার আসতে হবে তোমাদের গান শোনার জন্য, কাহি কাহি বার আসতে হবে। আচ্ছা অরিন্দা ব্যানার্জি বলছে অভিমানের একটা গান, চার্জের ব্যবস্থা করতে পারবি তাকে উঠতে হচ্ছে, আমি আরেকটা শচীন কর্তার গান ততক্ষণে শোনাই। অভিমানের তোমার কি লাগে? হ্যাঁ তুমি বলছিলে আর একটা বাংলা গান শোনাবে। অভিমানের চারটে লাইন গে আমরা গাইছি, আজকে 8:16 অনুষ্ঠান হতে তাই ঠিক ভুল আধা গানে ভাবছি না। হ্যাঁ তোমাকে ওই যে আগে একটা বলছিলাম যে একটা গানের রিকোয়েস্ট এসেছিল, তো সেই গানের রিকোয়েস্ট আর একবার করেছে ওই মৌসুমি দেব বর্মা, উনি বলেছে আমি আগেও বলেছিলাম তেরে মেরে মিলানকে রায়ে শুনতে চাই, তো এই হিন্দি গানটা উনি আগে একবার রিকোয়েস্ট করেছিল, তোমরা কি এই গানটা শোনাতে পারবে? তেরে মেরে মিলানকে
খুব প্রিয় গান, বহুদিন পরে কেউ গানটা শুনতে চাইল। তেরে মেরে মিলন কি রনা, ও তেরে মেরে মিলন কি রনা, নয়া কোই গুল খিলায়েগি, নয়া কোই গুল খিলায়েগি, তুমি তো চঞ্চল হ্যায় তেরে নয়না, দেখো না তেরে মেরে মিলন কি রনা, নয়া কোই গুল খিলায়েগি, তবে তো চঞ্চল হ্যায় তেরে নয়না, দেখো দেখো না তেরে মেরে মিলন কি রনা, জেসে খেলে চন্দা বাদল মে খিলে গা ও তেরি আঁচল মে, তুঝে থামে কই পারে মিলুঙ্গা মুগ্ধ ভরি রাতো সে, তুঝে থামে কই রাতো সে মিলুঙ্গা মুগ্ধ ভরি রাতো সে, অনসুনি শিখর পর পদম মো ভরি দুঃখে বিলাপ মন, সে সতায়েগি নাই আদা সে সতায়েগি, তবে তো চঞ্চল হ্যায় তেরে নয়না, দেখো না তেরে মেরে মিলন কি রনা, কোই গুল খিলায়েগি,
আহা, মন ভরে গেল, একদম মন ভরে গেল। এই গানটা অরিন্দম ব্যানার্জি এবং মৌসুমি দেববর্মন এটা রিকোয়েস্ট করেছিল। তো মৌসুমি দেববর্ম বলছে, গুজ বাম্পস দিল আমার টাচুট, তোমার গানে এতটাই মুগ্ধ হয়েছে। দেবাঞ্জন চক্রবর্তী বলছে, একটা গান আমার জন্য প্লিজ। আচ্ছা, দেবাঞ্জন চক্রবর্তী ওনার জন্য একটা গান গাইতে বলছে, কিন্তু কি গান সেটা বোধ হয় উনি জানাননি। অরিন্দম ব্যানার্জি থ্যাংক ইউ জানিয়েছে। দেবাঞ্জনা চক্রবর্তী, হ্যাঁ দেবাঞ্জনা, দেবাঞ্জনা চক্রবর্তী বলছে একটা গান আমার জন্য। অর্পিতা ব্যানার্জি এবং অভিষেক ভট্টাচার্যকে বলছে আর কি। আচ্ছা, চঞ্চল কুমার ভক্ত দাদা বলছে, নয় নম্বর গান হে সঙ্গীত, তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, এবং দুই শিল্পীকে পাঠালাম এক গোছা রজনীগন্ধা। গান তেরে মেরে মিলান কি রওনা, শচীন কর্তা দুই শিল্পীর সুরে অভিভূত, সুরের মূর্ছনায় অভিভূত। সত্যি তাই, ভীষণ সুন্দর গায়কী তোমাদের, আর সত্যি মনটা একদম ভরে গেল। সুপ্তকলি চৌধুরী বলছে, খুব ভালো লাগছে গান। হ্যাঁ, সুপ্তকলি চৌধুরী বলছে, খুব ভালো লাগছে গান অন্তু দাদা এবং বৌদি ভাই। আচ্ছা, বউ মৌসুমী দেববর্মণ বলছে, দারুণ দারুণ, ভালো থেকো তোমরা। আচ্ছা, সুস্মিতা ব্যানার্জি বলছে, শোনো গো দক্ষিণ হাওয়া করো, শোনো গো দক্ষিণ হাওয়া গানটা গাইতে রিকোয়েস্ট করেছে সুস্মিতা ব্যানার্জি। দেবাঞ্জন দুটো লাইন, দুটো কথা বলে নেই। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকে। আকাশে ছিল না বলে হায় চাঁদের কালকে, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকে। তুমি কি আমায় বন্ধু একবার ডাকোনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, কাল ডাকনি কাল ভিলাসনি। নদী যদি হয় রে ভরা তানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়, তুমি কি আমায় বন্ধু কালো ভিলাসনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি কাল কেন আসনি একবার ডাকনি। আচ্ছা, এই গানটা কি দেবাঞ্জনা চক্রবর্তীর জন্য? দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে রেশা দিদ ভুলেছি আমি, শোনাবো মন্দির হাওয়া প্রেম করেছি মনেতে লুকানো ছিল শুদ্ধ জেতিয়াশা, ব্রাগিল মধুল বনেতে মারালো পিয়াসা, মনেতে লুকানো ছিল শুদ্ধ সেতিয়াশা, জাগিল মধুল বনেতে বাড়ালো পিয়াসা। পুতলা করেছে মোরে, পুতলা তুলেছে মোরে, আমার
তোমারই ভালোবাসা অনুরাগে প্রিঞ্চলিয়ে দুঃখ দিয়েছি আমি সর্বগোবির আবার দহন দহন বেলাতে আমি বড় সাথে প্রেম ধারা সরদের দহন বেলাতে আমি শীতের তাপ বড় সাথে প্রেম ধারা শরতের সুচিবহে মায়া রচিব হে বন্দে মায়া শীতি বসতে আমি বসতে আমি বাসনা বিলাসী শোন গো মুদির হাওয়া প্রেম করেছি আমি অসাধারণ অসাধারণ সুস্মিতা ব্যানার্জি বলছে ধন্যবাদ গানটা করার জন্য খুব ভালো থেকো। আচ্ছা চঞ্চল কুমার ভক্ত দাদা বলছে গায়কের মধ্যে গায়কী আউল সুরের মাঝে সুর আছে শিল্পীর উপস্থাপনায় নেই কোনো ভুল সচিন কর্তা জিও জিও জিও। আচ্ছা দেবজানী দেবাঞ্জনা চক্রবর্তী বলছে ওয়াও দুটো হার্ট পাঠিয়েছে তোমাদের দুজনের জন্য। মমতা ব্যানার্জি বলছে এখন খুব ভালো লাগছে গান শুনতে সাউন্ড ঠিকঠাক মনটা ভরে গেল। হ্যাঁ সত্যি সেটাই বলতে যাচ্ছিলাম সাউন্ডের ডিস্টার্বটা কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর গানের জন্য বোধহয় উধাও হয়ে গেছে। আমরা গানগুলো এখন কিন্তু বেশ সুন্দরভাবে শুনতে পাচ্ছি। সবকিছু ভালোর জন্য একটু সময় দিতে হয় তাই না? যারা সময়টাকে তাহলে এবার আমরা কি গান শুনবো? আচ্ছা আরেকটি বাংলা গানই গাইছি আমরা, একটু বাংলা গানেরটাই মানে বাংলা গানকে আমাদের গুরুজি তপন বসু স্যার সবসময় বলতেন যে বাংলা গানটা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তো আমরা সবসময় চেষ্টা করছি বাংলা গানটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, হারাতে না দেওয়ার, তো সেই জন্য আমি একটু বাংলা গানের দিকেই বেশি রাখতে আছে। তবে সেই লতা মঙ্গেশকর জি আমরা অবশ্যই তাকে ট্রিবিউট বাংলা গানে দিতে চাই, ক্ষমা করবে চেষ্টা করছি। বাহ আমার দিন কাটে না আমার রাত কাটে না স্মৃতিগুলো কিছুতে পিছু হটে না আমার দিন আমার
কোথায় যেতে রাখলি আসবে কখন সে দুরন্ত পাখি কি করি প্রেম কোথায় যেতে রাখলি আসবে কখন সে দুরন্ত পাখি শেষে দাঁড়ালে দারুন দারুন। হ্যাঁ মৌসুমীদি ওটাই বলছিল, হারমোনিয়ামে বাংলা গানই ভালো লাগে, মানে হিন্দি গানে তো অনেক সাউন্ড সিস্টেম থাকে, সেখানে বোধহয় বাংলা গানটা হারমোনিয়ামে বেস্ট, মানে হারমোনিয়াম বাজে হিন্দি গানটা অতটা ভালো আসে না, অনেকগুলো মিউজিক সিস্টেম থাকে না, সেই জন্য বলছে হারমোনিয়ামে বাংলা গানই ভালো লাগে। আচ্ছা সুস্মিতা ব্যানার্জি বলছে অনেক দূর থেকে বাই কারে ট্রাভেল করছি, কিছু বাংলা গানে এমন রসদ আছে যা শুধু হারমোনিয়ামে পাওয়া যায়, যা শুধু হারমোনিয়ামে পাওয়া যায়, হারমোনিয়ামেই দেওয়া যায়, তাই না? একদম। হ্যাঁ সুস্মিতা ব্যানার্জি বলছে অনেক দূর থেকে বাই কার ট্রাভেল করছি, পুরো টাইমটা গান শুনে কেটে গেল গো, কি ভালো, দেখো তোমাদের গান শুনে, গান শুনতে শুনতে সুন্দরভাবে ট্রাভেলিং করছে, এর থেকে ভালো কি আর হতে পারে। চঞ্চলদা বলছে সকল বাঁধন ছিন্ন হলেও সুরের বাঁধন থাকবে, এই বাঁধনে শিল্পীদ্বয়ের জীবন ভোর কাটবে, সাথে মোদের সকল আশা মিটবে, গান তোমার দিন কাটে না তোমার রাত কাটে না, উফ ভাবা যায় না, দারুণ, বোধহয় আমার দিন কাটে না আমার রাত কাটে না, তাই না? বা দারুণ দারুণ গান আমরা শুনছি, সত্যি সুন্দর ভাবে আমরা আজকে যে এই 14ই ফেব্রুয়ারি হিসেবে আমরা আজকে দিনটা পালন করছি স্পেশাল ডে হিসাবে, তো সেই দিনটা যে ভরপুর হয়ে যাচ্ছে সেই ভালোবাসার দিন, ভালোবাসার গান শুনে আমাদের মন হৃদয় যে ভরপুর হয়ে যাচ্ছে তোমাদের গায়কীর মধ্য দিয়ে, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের আর্ট জাংশনের পক্ষ থেকে আরো একবার জানালাম। তো এবার আমরা কি গান শুনবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আটি বাংলা গান বলো। বাংলা গানই চলছে, আমি একটি আরতি মুখোপাধ্যায় একটি গান গাইছি, খুব প্রিয় গান একটি, হ্যাঁ চেষ্টা করছি একটু। আরো কত দিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকি, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকি, খুঁজেছি তোমাকে আধারে আসতে, খুঁজেছি তোমাকে আধারে আসতে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি স্বপ্ন করে রাতে তন্দ্রাহারা প্রতি
আমরা সময়ের কাছাকাছি এসে গেছি, তো আমরা তোমাদের কাছ থেকে হ্যাঁ সুমন সাহা বলছে লাভ 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 কতগুলো হাত পাঠিয়েছে, শেষ তো নিশ্চয়ই আমরা ডুয়েটে শুনবো তাই তো? আচ্ছা আমরা রবি ঠাকুর দিয়ে শুরু করেছিলাম, আমরা রবি ঠাকুরকে নিয়েই শেষ করব, মনে প্রাণে তাকে রাখবো এবং এবং সবাইকে জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা, এবং শুধু একে অপরকে না সকলকে, পৃথিবীতে আমরা যতজন যা যে মনুষ্যত্ব নিয়ে আমরা রয়েছি, আমরা মানুষকে মানুষকে ভালোবাসা এবং বন্ধু বান্ধব সবাই আছি, সবাইকে ভালোবাসাটা আরো বেশি দৃঢ় করব এবং এগিয়ে নিয়ে যাব সব সেই ভালোবাসার কামনায়। আজকে রবি ঠাকুরের একটি সুন্দর ভালোবাসার গান দিয়ে আমরা আজকের লাইভটি শেষ করব এবং আমাদের অনুষ্ঠান শেষ করব। আশা করি আবার আমরা একসাথে লাইভে আসব আর্যন সেনের পেজে, আর্যন সেনের পেজকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে এতটা সময় আমাদের সাথে কাটানোর জন্য, আমরা ভীষণ আনন্দিত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং হাসতে থাকবেন, খুশি থাকবেন। তুমি কিছু বলো না? আমি ধন্যবাদ জানাতে চাই তো সকল উদ্যোক্তাদের, এখন সর্বত্র খুব কঠিন সময় চলছে, তার মাঝখানে একটি গান বাজনা নিয়ে চালাচ্ছি, আর তার থেকে বেশি ধন্যবাদ যতজন আমাদের গান শুনছে এবং দর্শককে তো ধন্যবাদ জানাতে আপনাকে ধৈর্যটা ধরে অপরের গান শোনার সময়টা এখন হয়তো একটু কমে গেছে, তো আমরা খুবই লাকি ফিল করছি যে আমরা এতক্ষণ ধরে গান গাইছি আর লোকেরা গানটা শুনছে, তাদেরকে সত্যি ধন্যবাদ। সত্যি আজকে বিরল মানে ভালো শ্রোতা পাওয়াটা কঠিন বিষয়, ভালো গায়ক তো অনেক হয়ে গেছে, তো ধন্যবাদ। আর এখানে সবাইকে আনার জন্য আপনাকে ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনা করার জন্য, এবং অর্গানাইজারদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, গানের প্রতি ভালোবাসাটা বজায় থাকবেন, তাহলে আমাদের মতো শুধু আমি না আমাদের মতো অনেক সিঙ্গার্সরা যতই কঠিন সময় আসুক না কেন আমরা গানটা নিয়ে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, এটি গান দিয়ে শেষ করছি আমাদের শেষ। তোমাদেরকেও কিন্তু আর্ট জাংশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে যেভাবে সুন্দরভাবে আজকে আছো, সারা জীবন এভাবে সুন্দর থাকো, আর এরকম সুন্দর সুন্দর গানে সকলের মন জয় করো, ভালোবাসা সকলের মধ্যে ছড়িয়ে দাও তোমাদের গানের সুরে গানের ধারায়।
তাহলে শেষ গানের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করব, তাই তো? তাহলে শেষে আমরা কি গান শুনছি? রবি ঠাকুরের গান শুনছি। বাহ, মানে লাস্টে সত্যি তোমরা প্রেমের জোয়ারে ভাসিয়ে দিয়ে অনুষ্ঠান শেষ করবে। আসলে রবি ঠাকুর মানে প্রেম ভালোবাসা, এটা একদম। তো রবি ঠাকুরের গান দিয়ে যদি শুরু করা যায়, রবি ঠাকুরের গান দিয়ে যদি শেষ করা যায়, তাহলে অনুষ্ঠান তো ভালো হতে বাধ্যই। শ্রোতা বন্ধুরা কেন থাকবে না? তোমাদের সুন্দর গায়কি, তোমাদের সুন্দর অসাধারণ কণ্ঠস্বরের মধ্য দিয়ে যে গান তোমরা উপহার দিচ্ছ, সেটা সকলে গ্রহণ করতে চাইছে, তাই কিন্তু সকলে আমাদের সাথে আছে। তাই সকলকে আরো একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন আর্ট জাংশনের পাশে এবং থাকবেন শিল্পীদের পাশে। আপনারা শুনতে থাকুন তাহলে অর্পিতা এবং অভিষেকের কণ্ঠে শেষ নিবেদন, শুরু করো। পিছনে যাব না, প্রবল পবনে তরঙ্গ তুলিল, দুলিল 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 পাগল হে নবীর ভুলাও দিব্যি দিল, পাল তুলে দাও 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 জোয়ারে আসবে তোমারে, বদন তুলে দাও 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 ভুলিও ভাবনা পেছনে যাবো না, পাল তুলে দাও 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 তরঙ্গ তুলিল পাগল হে নবীর ভুলাও দিব্যি দিল, পাগল হে নবীর ভুলাও দিব্যি দিল, পাল তুলে দাও 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 জোয়ারে আসবে তোমারে, দাও দাও দাও। অপূর্ব অপূর্ব, সুন্দর কথা, সুন্দর গান নিয়ে দেড়টা ঘন্টা আমরা অসাধারণ সময় কাটালাম। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এখনো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকুন, ভালোবাসার দিন সুন্দরভাবে উদযাপন করুন, আর এভাবেই আর্ট জাংশন পেজের সাথে থাকুন। সকলকে শুভরাত্রি জানাবো। হ্যাঁ, মৌসুমীদি বলেছে তোমরা ভালো থেকো, গানে গানে থেকো, শুভরাত্রি, আবার অবশ্যই আসতে হবে। মানে আর্ট জাংশন পেজে তোমাদের আবারও আমন্ত্রণ রইল। আজ যে সুন্দর গায়কির মধ্য দিয়ে তোমরা আমাদের গান উপহার দিলে, সেই উপহার পাওয়ার আশায় তোমাদের আবারও আমন্ত্রণ জানানো হলো আর্ট জাংশন পেজে। তাহলে এভাবেই গানে গানে থেকো, ভালো থেকো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যারা আছেন আমাদের সাথে শ্রোতা বন্ধু, এবং তোমরা যে দুই শিল্পী যে সুন্দর একটা দেড়টা ঘন্টা আমাদের উপহার দিলে, তোমাদের সত্যি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, তোমাদের জন্য শুভকামনা রইল। এভাবে এগিয়ে যাও, জীবনটাকে সুন্দর সুন্দর গানময় করে তোলো, আর ভালো থেকো, শুভরাত্রি।